আসসালামু আলাইকুম কৃষি প্রেমী ভাই বন্ধুরা। তো বর্তমান যাদের জমিতে অলরেডি ফুল চলে আসছে, তো তারা সবাই চিন্তিত যে কী কীটনাশক ব্যবহার করবো সিমটিকার জন্য। তো প্রথমে যেটা বলবো যে কেরালা সিমের প্রথম 15-20 দিন এই হালকা কিছু ফুল আসবে, যেগুলো ফুল কিন্তু এমনিতেই ঝরে যাবে, তার জন্য আহামরি তেমন কোনো কিছু স্প্রে করতে হবে না। আর যে জমিতে ফুলের জোয়ার চলে আসছে, যেমন প্রচুর পরিমাণে ফুল, আমার জমিতে কিন্তু এত ফুল আসেনি, তাও তবুও একটা সিম দেখা যাচ্ছে এখানে, তো তাদের জমিতে ফুলের জোয়ার চলে আসছে, সেই জমিগুলোতে কিছু ট্রিটমেন্ট দেবেন যা আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। এই বীজগুলোই পর্যায়ক্রমে চেঞ্জ করে করে ব্যবহার করবেন। তো এই যে বর্তমান আমার জমির অবস্থা, এই বীজগুলো দিব, যদিও এত বীজ আমরা দিব না, শুধুমাত্র মানুষের সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি কিছু বীজ দেখানোর চিন্তা ভাবনা করেছি। তো প্রথমেই যে বীজগুলো আমি আজকে দিব সেটা হচ্ছে টিল্ট, এটা হচ্ছে কোভিকোনাজল গ্রুপের, এটাও কিন্তু সেম সানকোনাজল, এটাও কোভিকোনাজল, এরকম বিভিন্ন কোম্পানির হয়। এটা সিনজেন্টার, এটা হচ্ছে সেতু কর্পোরেশন, এই দুটো কিন্তু ভালো একটা রেজাল্ট। তো এই টিল্ট তাদের গাছের অতিরিক্ত গ্রোথ, তারা স্বাভাবিকভাবে প্রয়োগ নিয়ম হয়েছে 8 ml, যদি গাছের গ্রোথ অতিরিক্ত বেশি হয় তো তারা ব্যবহার করবে 10-12 ml, যদি গাছের অতিরিক্ত গ্রোথ হয়, এটা স্বাভাবিক বীজ, এটা যে কোনো সময় ব্যবহার করা যায়। তারপরে যদি বলি যে যাদের গাছে অতিরিক্ত ফুল চলে আসছে, প্রচুর পরিমাণে জোয়ার, তারা ট্রিটমেন্ট দেবে, তখন ট্রিটমেন্টে যদি চলে যায় তাহলে এদের ফুলিকোট, এটা হচ্ছে বায়ার কোম্পানির। তো এই ফুলিকোট ডল, যদি গাছের গ্রোথ অনেক বেশি থাকে তাহলে 12 ml-এর উপরে 100 লিটার পানিতে, আর যদি মিডিয়াম গ্রোথ থাকে তাহলে 12 ml দিলেই চলবে। সাথে হয়েছে নাতিভো, নাতিভো এটাও বায়ার কোম্পানির, এটা হয়েছে আপনার 10 গ্রাম এখানে আছে, অনেকেই দেখা গেছে 20 গ্রাম দিয়ে 3 দাম করে, অনেকেই 10 গ্রাম দিয়ে 2 দাম করে, তো এভাবে মিক্সচার করে দেবেন। আর অবশ্যই এই বীজটার সাথে কিংবা সানকোনাজলের সাথে, এই যে আপনার এটা হচ্ছে কম্পিনিয়ন অটো একটা কোম্পানির বীজ, খুব ভালো, ম্যানকোজে 33% ও কার্বন ডাইজিম 12%, তো এটা কিন্তু আমি ম্যাক্সিমামই প্রচুর পরিমাণে ব্যবহার করি। এছাড়াও শুধু কার্বোনাইজিং ব্যবহার করা যাবে, শুধু ম্যানকোসিক ব্যবহার করা যাবে, পাশাপাশি এগুলো কিন্তু আমরা ব্যবহার করবো। আর যেটা মূল সমস্যা যে লেদা পোকা, যেটা বলি আমরা লেদা পোকার জন্য যেটা আমি ব্যবহার করবো আমরা, এটা হচ্ছে ল্যামডা সাইহ্যালোথিন 2.5 AC, তো এটা কিন্তু বিভিন্ন কোম্পানির, এটা রিভা, এটা হচ্ছে অটো কফ কেয়ার লিমিটেডের, তো এটা দেবো হয়েছে 16 লিটার পানিতে 15 ml, আর সাথে হয়েছে এটা অটো কোম্পানি, এটা হচ্ছে শিয়ানা, শিয়ানাটা আমরা প্রতি দামে 1 পাতা করে ব্যবহার করবো, 10 গ্রামের পাতা, তো এটা হয়েছে পোকার জন্য। আর তাছাড়াও বিভিন্ন ধরনের পোকা থাকে, এর পরবর্তীতে দেখা গেছে ওগুলো নিয়ে আলোচনা করবো। আপাতত আমরা আজকে যেই আমাদের কাছে যে গ্রোথ, কিন্তু ফুলিকোটও ব্যবহার করবো না, নাতিভোও ব্যবহার করবো না, ব্যবহার করবো হচ্ছে টিল্ট, আমার যে গাছের গ্রোথ তার থেকে 8 ml দিলেই এনাফ, যেহেতু ফুলের জোয়ার আসলে, যাদের জমিতে জোয়ার আসছে তারা ফুলিকো নাতিভো এগুলো ব্যবহার করবেন। তো আজকে এগুলোই দেখালাম, আগামীতে আরও দেখাবো ইনশাল্লাহ। তো বীজ দেওয়া শুরু করি। হ্যাঁ,